জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, সদ্গুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় সুস্বাগতম। আমাদের এই সদ্গুরু সরনাম চ্যানেলের প্রধান বিষয়বস্তু হলো বিভিন্ন রকমের দেবদেবীর পূজা অর্চনা, টোটকা এবং কৃষ্ণকথা নিয়ে আলোচনা। বন্ধুরা, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আজকাল লোকজনেরা নিজেদের ব্যবসায়িক অথবা সামাজিক সম্পর্ক মজবুত করার জন্য একে অপরকে বাড়িতে ভোজনের আমন্ত্রণ জানায়। বন্ধুরা, আপনি হয়তো কখনো না কখনো এই রকম ভোজনের নিমন্ত্রণ অবশ্যই পেয়েছেন, কিন্তু আপনি কি কখনো এই রকম নিমন্ত্রণে যাওয়ার আগে এটা ভেবে দেখেছেন যে আপনার করা এই ভোজন আপনার পাপের বৃদ্ধি ঘটাতে পারে? হ্যাঁ বন্ধুরা, এটা একদমই সত্যি কথা। গরুড় পুরাণের আচার কাণ্ডের 10 জন এমন লোকের সংস্পর্শে বলা হয়েছে যাদের কাছে ভোজন গ্রহণ করা অথবা তাদের দ্বারা দেওয়া কোনো জিনিস খাওয়ায় আমাদের পাপের মাত্রা বৃদ্ধি পায়। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 10 রকমের মানুষের বর্ণনা সম্পর্কে। বন্ধুরা, একটি পৌরাণিক কাহিনী আপনি হয়তো নিশ্চয় শুনেছেন যে যেমন খাবেন অন্ন তেমন হবে মন। অর্থাৎ আমরা যেমন ভোজন করে থাকি ঠিক সেই রকমই আমাদের বিচার ও ভাবনা হয়ে থাকে। এর সবথেকে ভালো উদাহরণ মহাভারত থেকে পাওয়া। যখন তীরশয্যায় পড়ে থাকা ভীষ্ম পিতামহের কাছে দ্রৌপদী জিজ্ঞাসা করেন, পিতামহ ভীষ্ম, আপনি ভরা সভায় আমার বস্ত্রহরণের বিরোধ কেন করলেন না, যেখানে আপনি সবথেকে বড় ও সম্মানীয় ছিলেন? তখন ভীষ্ম পিতামহ উত্তরে বললেন, মানুষ যেমন অন্ন খায় তেমনই তার মন হয়ে যায়। সেই সময় আমি কৌরবদের অধর্মী অন্ন খাচ্ছিলাম, এই জন্যই আমার বিচার বুদ্ধিও ওই রকমই হয়ে গেছে, আর যে কারণেই আমি ওই কাজে কোনো ভুল দেখতে পাইনি। বন্ধুরা, আশা করি আপনি এই উদাহরণটির মাধ্যমে ভোজনের স্থানের মাহাত্ম্য সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, এখন গরুড় পুরাণে বর্ণিত সেই 10 রকমের মানুষের সম্পর্কে জেনে নেওয়া যাক যাদের বাড়িতে ভোজন করা থেকে বিরত থাকা উচিত। এই 10 রকমের মানুষের গৃহে কখনো করবেন না ভোজন, হয়ে যাবেন পুরোপুরি বরবাদ, নিজের ভীষণ ক্ষতি হয়ে যাবে। 10 রকমের মানুষের বাড়িতে ভোজন করা থেকে বিরত থাকা অবশ্যই প্রয়োজন। প্রথমত, কোনো চোর অথবা অপরাধীর বাড়িতে ভোজন করা থেকে বাঁচা উচিত। বলা হয়ে থাকে কোনো চোর অথবা অপরাধীর গৃহে ভোজন করলে তার সমস্ত পাপের ভাগিদার যেমন আপনি হবেন, ঠিক তেমনই আপনার বিচারও তাদের মতো দূষিত হয়ে যাবে। দ্বিতীয়ত, চরিত্রহীন স্ত্রীর গৃহে ভোজন করা থেকে বাঁচা উচিত। গরুর পুরাণ অনুসারে কখনোই একজন চরিত্রহীন স্ত্রীর বাড়িতে ভোজন করা উচিত নয়, এতে আপনি পাপের ভাগিদার হবেন। এখানে চরিত্রহীন স্ত্রী বলতে সেই ধরনের স্ত্রীদের বোঝানো হয়েছে যারা নিজের ইচ্ছায় অধার্মিক আচরণ করে। তৃতীয়ত, সুৎখোর ব্যক্তির গৃহে কখনো ভোজন করা উচিত নয়। গরুর পুরাণে বর্ণিত রয়েছে, খারাপভাবে কামানো ধন আমাদের সবসময় অশুভ ফল দান করে। এই কারণেই যে ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের সমস্যার সুবিধা নিয়ে নিজে ধন সম্পত্তি লাভ করে, সে নিজে তো পাপের ভাগিদার হয়, তার সাথে সাথে তার গৃহেতে যে ব্যক্তি ভোজন করে সেও পাপে জর্জরিত হয়। চতুর্থত, অত্যন্ত রাগী বা ক্রোধিত ব্যক্তির সঙ্গেও কখনো একসাথে ভোজন করা উচিত নয়। বন্ধুরা, এটা তো আপনিও জানেন যে ক্রোধ মানুষের সবথেকে বড় শত্রু, কেননা বেশিরভাগ সময়ে ক্রোধের বশবর্তী হয়ে মানুষ ভালো খারাপ বুঝতে না পেরে কিছু এমন পদক্ষেপ নিয়ে ফেলে যার কারণে তাকে ভারী সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণের জন্যই গরুর পুরাণ ক্রোধিত ব্যক্তির সঙ্গে ভোজনে মানা করে আর বলে,
যে এমনটা করার ফলে তার ক্রোধের গুণ আমাদের মধ্যেও প্রবেশ করে। পঞ্চমত, রোগী ব্যক্তির সঙ্গে ভোজন করা থেকে বাঁচুন। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গভীর রোগে পীড়িত থাকে, যেমন কোনো ছোঁয়াচে রোগে অনেক দিন ধরে ভুগতে থাকে, তাহলে এই রকম মানুষের সঙ্গে ভুল করেও ভোজন করা উচিত নয়। এর প্রথম কারণ হলো আপনিও সেই রোগে জর্জরিত হতে পারেন, আর দ্বিতীয় কারণ হলো অনেক দিন যাবৎ রোগে পীড়িত থাকায় সেই ব্যক্তির বাড়িতে বিভিন্ন রকমের জীবাণু বাড়ির বাতাবরণ খারাপ করে দেয়, যা আপনার স্বাস্থ্যকেও খারাপ করতে পারে। ষষ্ঠত, পরনিন্দা বা সবসময় পরচর্চা করা ব্যক্তির বাড়ি থেকে ভোজন করা থেকে বাঁচুন। বন্ধুরা, আপনি আপনার আশেপাশে এই রকম অনেক লোক পাবেন যারা সবসময় পরনিন্দা করতে থাকে। আপনাকে বলি, যদি আপনি সমস্যামুক্ত হতে চান, তাহলে গরুর পুরাণ অনুসারে তাদের ঘরে কখনোই ভোজন করবেন না, কেননা কথায় কথায় তারা আপনাকে কোনো সমস্যায় ফেলে দেবে, আর পরে আপনার খারাপ অবস্থা দেখে তারা খুশি হবে। এই রকম মানুষের সঙ্গে যতটা দূরত্ব বজায় রাখবেন ততটাই আপনার জন্য ভালো হবে। সপ্তমত, বন্ধুরা, কোনো হিজড়েকে ভোজন করানো থেকে বাঁচুন। আমাদের ধর্মশাস্ত্রে খুবই লম্বা সময় ধরে হিজড়েদের দান দেওয়ার প্রথা রয়েছে। মনে করা হয় এদের দান দেওয়ার ফলে আমাদের অক্ষয় পুণ্যের প্রাপ্তি হয়। গরুর পুরাণ অনুযায়ী এদের দান দেওয়া খুবই পুণ্যের কাজ, কিন্তু তাদের কাছে ভোজন করা আপনার জন্য বড় বিপত্তির কারণ হয়ে উঠতে পারে, কেননা এদের দান দেওয়া মানুষের মধ্যে ভালো খারাপ দুই রকমের মানুষই থাকে, যা আপনার ওপর তাদের ভালো ভাগ্যের সাথে সাথে তাদের খারাপ ভাগ্যের ফলও আনতে পারে। অষ্টমত, নেশাযুক্ত খাবার খাওয়া অথবা বিক্রি করা এমন মানুষের সঙ্গে ভোজন করা থেকে বাঁচুন। গরুর পুরাণ অনুসারে নেশাযুক্ত খাবার বিক্রয় করা বা নিজে খাওয়া এমন কোনো মানুষের ঘরে ভোজন করা উচিত নয়। যদি এমনটা করা হয় তাহলে তাদের খারাপ গুণের প্রভাব আপনার ওপরেও পড়তে পারে। নবমত, নির্দয়ী ব্যক্তির সঙ্গে ভোজন করা থেকে বাঁচুন। গরুর পুরাণ অনুসারে এই রকম ব্যক্তি যে কোনো মানুষকে কষ্ট দেয় এবং পরে সে আপনার সঙ্গে যতটাই ভালো ব্যবহার করুক না কেন, তার গৃহে ভোজন করার ভুল কখনোই করবেন না। এই রকম বাড়িতে তৈরি হওয়া ভোজনের প্রকৃতি তার মতনই হয়, যার ফলে আপনি যদি তার সঙ্গে এই ভোজন গ্রহণ করে থাকেন তাহলে আপনার প্রকৃতিও তার মতোই হতে বেশি সময় লাগবে না। দশমত, প্রজাদের ওপর অত্যাচার করা কোনো নেতা বা রাজা বা মন্ত্রী, তাদের গৃহেও ভোজন করা থেকে বিরত থাকুন। প্রজাদের রক্ষা করা এবং তাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত করা নেতা মন্ত্রীদের কর্তব্য, কিন্তু যদি কোনো নেতা বা মন্ত্রী নিজের দায়িত্ব ভুলে গিয়ে প্রজার ওপরে অত্যাচার করে, তাহলে এই রকম ধরনের মন্ত্রী বা নেতার গৃহে কখনোই ভোজন করা উচিত নয়। আশা করি বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর বুঝতে সক্ষম হয়েছেন যে কোন কোন মানুষের গৃহে ভোজন করা একেবারেই উচিত নয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি এই ভিডিও থেকে আপনারা উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারেন, মনে হয় যে এই ভিডিওটি শিক্ষাটি খুবই উপযুক্ত আপনাদের নেবার মতন, তাহলে অবশ্যই আপনাদের আপনজনদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।